আসসালামু আলাইকুম ইজ খাজা আজকে একটি অতি জরুরি এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলাপ করব যেটি আমাদের প্রত্যেকের জীবনে দরকার জীবনের কখনো না কখনো আপনার আজকের এই সেশনটি কাজে লাগবেই কারণ যে বিষয়টি নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটি আমাদের জীবনে বারবার আসে কারো কারো জীবনে অল্প আসে কারো কারো জীবনে অনেকবার আসে সেটি কি সেটি হচ্ছে ক্রাইসিস ক্রাইসিস আসেনি এমন মানুষ জগতে সম্ভবত বিরল কারো জীবনে ক্রাইসিস কম আসে কারো জীবনে বেশি আসে কিন্তু ক্রাইসিস আমাদের সঙ্গী জীবনের মাঝে মাঝে সে এসে হাজির হবে আবার চলেও যাবে ক্রাইসিস এবং ডিজাস্টার এই দুয়ের মধ্যে তফাৎটা আপনাদের বলে দেই ক্রাইসিস কিন্তু বলে কয়ে আসে আচ্ছা ক্রাইসিস কি ক্রাইসিসের হাজারো সংখ্যা আছে আমি আপনাদের শুধু প্র্যাকটিক্যাল ডেফিনেশনটা বলছি ক্রাইসিস হচ্ছে এমন একটি সমস্যা যার ইম্প্যাক্টটা গভীর মানে ক্রাইসিসের প্রভাবটা হবে অনেক গভীর এবং সর্বব্যাপী যেটা আপনার বিপুল ক্ষতি সাধন করবে নানাভাবে নানা উপায়ে সেটিকে আমি ক্রাইসিস বলবো আমরা যা এটি একটি সমস্যা যে সমস্যার ফলাফলটা খুবই মারাত্মক খুবই তীব্র এখন এই ক্রাইসিস থেকে আমরা কিভাবে বাঁচতে পারি ক্রাইসিস থেকে আহ কমানোর অনেকগুলো উপায় আছে পুরোপুরি বাঁচার খুব একটা সুযোগ নেই মাঝে মধ্যেই আসবে কিন্তু ক্রাইসিস কিভাবে তৈরি হয় ক্রাইসিসের সিগন্যালস গুলো যদি আমরা জানি আমাদের জীবনে আমরা ক্রাইসিস কমাতে পারবো এবং সেটাকে মোকাবেলা করতে পারবো এবং এটি অত্যন্ত অ্যাকচুয়ালি এক্সপার্ট লেভেলের নলেজ কিন্তু আমি চেষ্টা করব এটি খুব সাধারণ মানুষের জন্য সবার জন্য সহজভাবে বলার জন্য আসলে আমাদের জীবনে ক্রাইসিস কিভাবে আসে একটা ক্রাইসিস কিভাবে হয় এটি সারা পৃথিবীতে একই রকম আর জানবেন প্রত্যেকটা ক্রাইসিসের সিগন্যাল থাকে ইন্টেলিজেন্ট অ্যান্ড স্মার্ট পিপলরা বুঝতে পারে যে ক্রাইসিস হতে যাচ্ছে আপনি যদি বুঝতে পারেন তাহলে ক্রাইসিসকে অধিকাংশ ক্ষেত্রেই আপনি ঠেকাতে পারবেন চলুন দেখি যে ক্রাইসিস আসলে কিভাবে হয় ক্রাইসিস আমাদের জীবনে পাঁচ ভাবে আসে প্রত্যেকটা ক্রাইসিসে পাঁচটা স্টেজেস আছে প্রথমে আমরা সেই স্টেজেসগুলো একটু দেখার চেষ্টা করি এর ফার্স্ট স্টেজ হচ্ছে ডিসকমফোর্ট ফিল করা ডিআইএসিও ডিসকম ডিসকমফোর্টটা কি ডিসকমফোর্ট হলো এরকম আপনার মনে হচ্ছে সামথিং রং আপনার মনে হচ্ছে আপনার হাজবেন্ড বা ওয়াইফ আপনার প্রতি অতটা কেয়ারিং না আপনার মনে হতে পারে আপনার বন্ধু আপনার প্রতি কেয়ারিং না আপনার মা-বাবা বাবার সাথেও এই ধরনের সম্পর্ক হতে পারে যে তারা আপনার যথেষ্ট কেয়ার নিচ্ছে না অথবা আপনি অফিসে কাজ করছেন বসের কোনো একটা আচরণ আপনার সহকর্মীর কোনো আচরণ কিংবা আপনার সাবঅর্ডিনেট কোনো একটা আচরণে আপনার মনে হচ্ছে সামথিং রং ক্রাইসিসে শুরু হয় এই সামথিং রং দিয়ে একটু আপনি ডিসকমফর্ট ফিল করবেন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে আপনার বিজনেস পার্টনার আপনার একটু মনে হতে পারে যে হি যেইং সামথিং রং এই যে আপনার ভাইরাস ঢুকলো সামথিং রং এটা সত্যি হতে পারে মিথ্যে হতে পারে আপনি কিছুদিন ভাবছেন সামথিং রং এর পরে যে ঘটনাটা ঘটে ক্রাইসিসের সেটিকে আমরা বলি ইনসিডেন্টস ইন্সিডেন্স কি এই যে আপনি ভাবলেন যে কোনো একটা সামথিং রং এর পেছনে আপনার কতগুলো প্রমাণ দরকার কতগুলো ঘটনা ঘটবে সেই ঘটনাগুলো আপনি আপনার ডিসকমফর্ট ফিলিংয়ের সাথে ম্যাচ করে ফেলবেন চার মেলাবেন ধরা যাক আপনি ভাবছেন যে আপনার অথবা পার্টনার কোন একটা ভিন্ন আচরণ করছে ইউ ফিল এবং আপনি দেখলেন আপনার প্রিয় মানুষটি রিকশায় করে যাচ্ছে কোনো একটি সুন্দরী মেয়ের সাথে বা সুন্দর একটা হ্যান্ডসাম ছেলের সাথে আপনি হয়তো দেখলেন আপনার বসে সাথে আপনার ঘনিষ্ঠতা যেন বাড়ছে তাহলে একটা ঘটনা আপনি দেখতেছেন এবং আপনার যে ডিসকমফোর্ট ফিলিং এর সাথে আপনি যোগ করছেন এরপরে ঘটনা একটা ঘটলো এরপরে যখন ঘটবে যে আপনি আপনার লাভারকে দেখলেন কোনো এক জায়গায় সে কোনো একটা সুন্দর মেয়ে অথবা হ্যানসামসেলের সাথে কোনো একটা রেস্টুরেন্টে বসে খুব হাসি ঠাট্টা করছে এবং তারা সময় কাটাচ্ছে তারা নাস্তা করছে দে আর পাসিং দে আর গুড টাইম এবার আপনি কি করলেন এবার কিন্তু আপনি নিশ্চিত হয়ে গেলেন অনেকটা যে আপনি যে ডিসকমফোর্ট ফিল করেছেন কিংবা ওই যে আপনার কলিগ যাকে ধারণা করছেন বসের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনি দেখলেন বসের রুমে তাকে মাঝে মাঝে ডাকা হয় তারা কি নিয়ে যেন মিটিং করে আর আপনি ভাবছেন মিটিং এর নামে আসল কি করছে তাহলে এই ইনসিডেন্ট এই ঘটনাগুলা আপনি কিন্তু তখন আপনার ব্রেনে যে চিন্তা আছে তার মতো করে ব্যাখ্যা করবেন সেটা সঠিক হতেও পারে নাও পারে হতে পারে আপনার পার্টনার আর এটা রিলেশনে জড়িয়েছে কিংবা জড়ায়নি কিন্তু আপনি ধরে নিচ্ছেন জড়িয়েছে এবং আপনি সেটা শেয়ার করছেন এবং এ বিষয়ে মজার অনেকগুলো চিত্র আপনারা দেখেছেন যেমন একটা মেয়ে একটা ছেলেকে ফোন করছে আচ্ছা বলো তো আমি একটা প্রশ্ন করব তুমি কি এই প্রশ্নের উত্তর দিবা ছেলেটি ফোনে বলছে কি বলো শায়লা তুমি জিজ্ঞেস করবার আর আমি উত্তর দিব না এই কি হয় মেয়েটি জিজ্ঞেস করছে আচ্ছা সত্যি করে বলো যে আমি কি তোমার ফার্স্ট লভ আমি কি তোমার প্রথম প্রেম এবং তখনই ফোনটা কেটে যায় এবং মেয়েটি কি ভাবে ও বুঝছে এবার ধারা খাইছে যে আসল প্রশ্ন করছি অমনি ফোন কেটে দিচ্ছে আসলে ফোনটা কাটেনি হয়তো ড্রপ হয়ে গিয়েছে কাজে আপনি যখন ভাবছেন দিয়ে দিয়ে চার মিলাচ্ছেন আপনার মস্তিষ্ক তখন একদিকে ছুটছে আপনি তাকে ভিন্নভাবে নানাভাবে ভাবার চেষ্টা করবেন না এটাকে বলে ইনসিডেন্ট তাহলে যখন আপনি দুই তিনটা প্রমাণ পেলেন প্রমাণটা আপনার মতো করে পেলেন আপনি যেটা ভাবছেন প্রমাণ আপনি আপনার মতো করে ভাবছেন এবং আপনি নিশ্চিত হয়ে যাচ্ছেন ইয়াস সামথিং রাউন্ড যেটা ভাবছিলাম সেটা ঠিক ঠিক সত্যি এটাকে বলা হয় ক্রাইসিসের ইনসিডেন্ট পর্ব এবং আপনি কিন্তু আস্তে আস্তে ক্রাইসিসের দিকে যাচ্ছেন তিন নম্বর স্টেজকে বলা হয় সবচেয়ে বিপদজনক মিস আন্ডারস্ট্যান্ডিং সবচেয়ে ক্রিটিক্যাল পর্ব হচ্ছে ক্রাইসিসের এই মিস আন্ডারস্ট্যান্ডিং আপনি যে ভাবনাগুলো ভাবলেন এবং আপনি আপনার মতো যে প্রমাণগুলোকে ভেবে নিলেন এরপরে কি হবে আপনার বসের প্রতি হোক সহকর্মীর প্রতি হোক পার্টনারের প্রতি হোক লাভারের প্রতি হোক প্রত্যেকটা সেই সেই সম্পর্কে আপনার এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাবে আপনি তাকে আর ট্রাস্ট করতে পারবেন না এই মিসট্রাস্টের যে মিসআন্ডারস্ট্যান্ডিং সেটি খুবই একটি ডেঞ্জারাস লেভেল ডেঞ্জারাস স্টেপ ডেঞ্জারাস স্টেজ এই পর্বে কোনো সম্পর্ক চলে আসলে সেটা কিন্তু আর ব্যাক করার সম্ভাবনা কমে যায় আপনি তা সে যাই বলুক আপনি কিন্তু তার ব্যাখ্যাগুলোকে সত্যি না বুঝবেন না আপনি আপনার মতে বুঝে যাবেন যে হ্যাঁ আপনাকে এভাবে বুঝাতে চাচ্ছে আপনাকে দিনের পর দিন ফাঁকি দিয়েছে আপনাকে মিথ্যা বোঝানোর চেষ্টা করছে এবং যখন আস্তে আস্তে দূরত্বটা বাড়া শুরু করবে তখন আপনার মধ্যে যে পর্বটি কাজ করা শুরু করবে তার নাম হচ্ছে টেনশন আপনার মধ্যে এই যে দীর্ঘ সম্পর্ক কিংবা জব লাইফে আপনার চাকরির নিশ্চয়তা নিয়ে প্রশ্ন হবে নিজের মধ্যে আয় হাই আমি হয়তো প্রমোশন পাবো না আমাকে হয়তো বস চাকরি থেকে সরানোর চেষ্টা করছে তখন কি হবে আপনার মধ্যে এক ধরনের টেনশন গ্রো করবে এবং আপনি দেওয়ারাত্রি কিন্তু আপনি আপনার মতো ভেবে যাচ্ছেন এবং যারা ইন্টেলিজেন্ট এবং স্মার্ট না তারা তাদের মতো করে ভাবতে থাকে ভাবতে ভাবতে সে বহু দূর চলে যায় সে পুরোনো অনেক ঘটনা গুলাকে কানেক্ট করে হ্যাঁ হ্যাঁ তখন তো আমি বুঝি নাই হ্যাঁ হ্যাঁ ওর সাথে এই যে গল্প করতো অ্যাসাইনমেন্ট দিত ইত্যাদি ইত্যাদি আমি কি বোকা আগে কেন ধরতে পারলাম না তখন আপনার মধ্যে এই সম্পর্কে এবার আপনি পরিণতি দিকে যাচ্ছেন যে এ শেষটা কোথায় এ শেষটা আপনি যতই ভাববেন ততই আপনার মধ্যে এক ধরনের টেনশন গ্রো করবে এবং হিউম্যান রিলেশন খুব আশ্চর্যজনক বিষয় মানুষ আল্লাহর সষ্টার তৈরি শ্রেষ্ঠ জীব এবং এই শ্রেষ্ঠ জীব টেনশন কখনো ধরে রাখতে পারে না তার মধ্যে যে টেনসাইল ফোর্স কাজ করে তার মধ্যে যে টেনশন কাজ করে সেই টেনশন সে রিলিজ করবেই পৃথিবীর প্রতিটা মানুষ টেনশন ধরে রাখতে পারে না কেউ পারে। কেউ তিন দিন কেউ তিন মাস কেউ তিন ঘন্টা কেউ হয়তো মাস ধরে রাখতে পারে কিন্তু টেনশন আপনার রিলিজ হবে টেনশন কিভাবে রিলিজ হয় এবং সেই রিলিজ থেকেই আসলে পঞ্চম পর্বে চলে যায় মানুষ টেনশন রিলিজ কীভাবে হতে পারে যখন আপনি টেনশনে থাকবেন এবং পরিণাম নিয়ে আপনি খুব শঙ্কিত হয়ে উঠবেন তখন কি করে কেউ ভাঙচুর করে কেউ মারামারি করে কেউ গালাগালি করে কেউ সম্পর্ক ভেঙে দিতে চায় কেউ সম্পর্ক থেকে মুক্তি দিতে চায় কেউ ঘুমের ওষুধ খায় কেউ সুইসাইডও করতে পারে কোনো না কোনো আকারেন সে করবে কোনো না কোনো দুর্ঘটনা সে ঘটাবে টেনশন তার রিলিজ করতে হবে সে থাকতে পারবে না এবং শারীরিক অনেক ক্ষতি হতে পারে টেনশন যদি আপনি চেপে রাখেন আপনার স্ট্রক করতে পারে হার্ট ফেল করতে পারে ডায়াবেটিস হতে পারে সুগার ফল করতে পারে প্রেশার ফল করতে পারে প্রেশার বাড়তে পারে এই টেনশন লেভেলে আপনার স্বাস্থ্য এবং মানসিক দুটোই ভয়াবহ ঝুঁকির মধ্যে চলে আসে এই ভয়াবহ ঝুঁকি থেকে আপনি আরো বড় ঝুঁকিতে চলে যায় সাধারণত যখন সে টেনশনটা রিলিজ করে এই রিলিজ করার উপায়ের উপরে আসলে নির্ভর করে মাত্রাটা কত ব্যাপক হবে অনেক সময় অফিসে আমরা টেনশন ধরে রাখতে পারি না আমরা রিজাইন দিই চাকরি থাকুক বা না থাকুক আমি এই টেনশন নিতে পারছি না আই হাম টু রিজাইন এবং রিজাইন করার পর কিন্তু ভয়াবহ অবস্থা হয় অনেকে। রাগ করে যারা রেজিগনেশন দেন তাদের অনেকেরই অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং সেটা হয় বিশাল ক্রাইসিস রাগ করে আপনি সম্পর্ক ভেঙে দিলেন এবং পরে পর্বটা হয় তার নামই হচ্ছে ক্রাইসিস আপনি ডিভোর্স দিয়ে দিলেন এরপরে কিন্তু ভয়াবহ ক্রাইসিস শুরু হবে আপনি কোনো সম্পর্ক ভেঙে দিলেন কোনো ফ্রেন্ডশিপ ভেঙে দিলেন জব থেকে আপনি রিজাইন করবেন থেকে আপনি ক্রাইসিস আসলে যাবেই সেটা ছোট হোক বড় হোক নির্ভর করে টেনশনটা কিভাবে রিলিজ করলেন এই সময় আসলে এই পর্বে চলতে চলতে মানুষ যখন চতুর্থ স্টেজে চলে আসে তখন তার মস্তিষ্ক আসলে খুব ভালো ক্যালকুলেশন করতে পারে না তার ভুলের পরিমাণ বাড়তেই থাকে একের পর এক এই টেনশন লেভেলে কি হয় যারা জব করেন তাদের পারফরমেন্স কমে যায় যারা দাম্পত্য জীবন আছেন তাদের সম্পর্ক আরও খারাপ হয়ে যায় তাদের মধ্যে দূরত্ব বাড়তেই থাকে এবং এই দূরত্ব বাড়া এই সম্পর্ক খারাপ আপনাকে পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যায় এর নাম হচ্ছে এরপর আপনি যেটা ঘটে টেনশনের পর ক্রাইসিস আসবেই এখন কতটা মাত্রা আসবে সেটা নির্ভর করে আপনি কীভাবে টেনশন রিলিজ করলেন তো টেনশ ক্রাইসিসের পাঁচটা পর্ব বললাম ফার্স্ট হচ্ছে ডিসকমফর্ট ফিলিং সেকেন্ড হচ্ছে ইনসিডেন্স থার্ড হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং ফোর্থ হচ্ছে টেনশন এবং ফাইনালি ইস ক্রাইসিস এই পঞ্চম লেভেলে গিয়ে ক্রাইসিস ঘটে এটা প্রত্যেকটা পৃথিবীর সমস্ত ক্রাইসিস এই স্টেজ দিয়ে যায় এই স্টেজের মাঝে মাঝে কতটা সময় লাগবে সেটা নির্ভর করে আপনার উপর পরিবেশ পরিস্থিতির উপর কিন্তু এই ক্রাইসিস থেকে আমরা কমাতে পারি ক্রাইসিস ক্রাইসিসগুলো কেন হয় মিসআন্ডারস্ট্যান্ডিং কেন হয় সেটা হচ্ছে খেয়াল করবেন যারা ইন্টেলিজেন্ট পিপল যারা স্মার্ট পিপল তারা এক পক্ষের কথা শোনে না তারা দেখবেন যে সব সবসময় দুপক্ষের কথা শুনে। আপনি যদি ইন্টেলিজেন্ট হন স্মার্ট হন এই ক্রাইসিসের সিগন্যাল আপনি টের পাবেন যখন আপনার ডিসকমফোর্ট ফিলিং হবে তখন আপনি যদি ইন্টেলিজেন্ট এবং স্মার্ট স্মার্ট হন এবং আপনি এই পর্বগুলো সম্পর্কে জানেন তাহলে আপনি কিন্তু ফিল করবেন আয় হায় এই ডিসকমফোর্ট আমাকে ক্রাইসিসে নিয়ে যেতে পারে সো সলভ ইট নাও এই সলভ ইট নাও হচ্ছে তারাই পারে যাদের কমিউনিকেশন স্কিল ভালো পৃথিবীতে যাদের কমিউনিকেশন স্কিল খারাপ তারা পদে পদে কেন সাফার করে দেখেন তারা কিন্তু ক্রাইসিসে চলে যায় আর যাদের কমিউনিকেশন স্কিল ভালো তারা আগে থেকেই ব্যবস্থানায় সতর্ক হয় ইনসিডেন্ট পড়বে আপনি আপনার গার্লফ্রেন্ড বা অনেক সাথে দেখলেন সুন্দর করে জিজ্ঞেস করলেন কি আজকে তো লাইলার সাথে তোমাকে দেখলাম কি অবস্থা লালার সাথে খুব ঘোরাঘুরি হচ্ছে না এরপরে সে কিন্তু আপনাকে ব্যাখ্যা করবে লাইলা হতে তার বোন হতে পারে তার কাজিন হতে পারে অথবা ছোটবেলার বন্ধু হতে পারে এবং সেটা হতে সুন্দর সম্পর্ক আবার নাও হতে পারে সেটাও আপনি জানতে পারবেন কিন্তু সত্যিটা জানার জন্য নিজের মতো নিজে ভেবে না নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে কমিউনিকেট করতে হবে ইন টাইম মানে সময় মতো আপনাকে যোগাযোগ করতে হবে কথা বলতে হবে বস আর্জেন্টকে প্রায়োরিটি দিচ্ছে বসের সাথে কথা বলেন বসের সাথে বিষয়টা নিয়ে আলাপ করেন বস আমার কেরিয়ার প্রভেশনে আপনার একটু সাপোর্ট দরকার আপনি আস্থা রাখুন বাস যদি অনাস্থার কাজও করে ইভেন আপনাদের আস্থা রেখে আস্তে আস্তে আপনি সম্পর্ক খারাপ করবেন না আপনি অল্টারনেটিভ চিন্তা করতে পারেন কিন্তু বসের প্রতি সারাক্ষণ যদি মাথা গরম করে রাখেন সারাক্ষণ যদি ধ্বংসাত্মক চিন্তা করেন তাহলে কি হবে পরিস্থিতি আরও খারাপ হবে এবং অনেক বসদের একটা টেকনিক হচ্ছে আপনাকে চাপে রাখা চাপে রাখলে কি হয় চাপে রাখতে রাখতে আপনি কিন্তু ভুল করা শুরু করবেন আপনার পারফরমেন্স কমে যাবে সেটা ধরেই আপনাকে কিন্তু টার্মিনেট করার সুযোগ পাবে সেই সুযোগ ইন্টেলিজেন্ট এবং স্মার্টটা কখনো দেয় না সো এই যে ক্রাইসিস থেকে কমানোর জন্য আপনি যদি স্টেজগুলো চালেন আপনি টের পাবেন যে আপনি কোন লেভেলে আছেন যে কোনো পরিস্থিতি সেই অনুযায়ী আপনি ব্যবস্থা নিতে পারবেন আর না জানলে অনেকেই বিপদের দিকে চলে যায় এবং চলে যাবে এবং এই ক্রাইসিস থেকে বাঁচার উপায় হলো ওয়ান অফ দ্য বেস্ট থিং ইজ কমিউনিকেট ইন টাইম কথা বলুন সময় মতো হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে কথা বলুন দুজন দুই বিছানা থাকবেন না দুই রুমে থাকবেন না পশের সাথে সম্পর্ক খারাপ কথা বলুন কথা বলতে হবে এবং আপনার চারপাশে ভালো মানুষের মধ্যে থাকুন টক্সিক মানুষ মধ্যে থাকলে আপনার জীবনে ক্রাইসিস বাড়তেই থাকবে যত দুষ্ট খারাপ লোক করাপ্টেড এডিক্টেড এইসব পিপুলদের যদি আপনার চারপাশে থাকে আপনার জীবনে একের পর এক ক্রাইসিস আসতে থাকবে আপনি যদি চারপাশে চমৎকার সৃষ্টিশীল ক্রিয়েটিভ মানুষের পাশে থাকেন পজিটিভ মানুষের পাশে থাকেন তাহলে ক্রাইসিস কিন্তু কমবে তারাই আপনাকে এই সংকেত দিবে এই তুই কি করছো পরে কিন্তু এই বিপদ হবে তারাই আপনাকে বলবে তারাই আপনি যখন বিপদ পড়বেন তারাই আপনাকে হেল্প করবে আপনি কিন্তু উদ্ধার হয়ে যাবেন সো কমিউনিকেট উইথ পিপল ইন টাইম এবং চারপাশের মানুষ এখন সৃষ্টিশীল টক্সিক ভাইরাস জাতীয় মানুষদের দূরে রাখুন সুস্থ থাকুন আপনার চারপাশের এনভায়রনমেন্টটা যদি সুন্দর হয় আপনার জীবনে আমি নিশ্চিত করে বলতে পারি ক্রাইসিস অনেক কম হবে ক্রাইসিস হয়ে গেলে সেটা অনেক পর্ব আছে ম্যানেজমেন্ট ক্রাইসিস যদি হয় সেটিকে বলি আমরা ক্রাইসিস ম্যানেজ করি আমাদেরকে ক্রাইসিস ম্যানেজ করতে হবে ক্রাইসিস যদি আমরা ম্যানেজ করতে পারি সেটা আমরা পর্ব অনেক কঠিন জিনিস কিন্তু ক্রাইসিস আসতে দেওয়ার দরকার কি ক্রাইসিসকে আমরা এই পর্বগুলোর জন্য সতর্ক থাকতে পারবো এবং সময় মতো ব্যবস্থা নিয়ে ক্রাইসিস লাইফে কমিয়ে ফেলতে পারবো সো মিক্স উইথ গ্রুপ পিপল মিক্স উইথ পজিটিভ পিপল মিক্স উইথ ক্রিয়েটিভ পিপল সারাউন্ডিং এনভায়রনমেন্টে সুন্দর রাখেন সময় মতো যোগাযোগ করেন সময় মতো কথা বলুন দূরত্ব বাড়াবেন না দূরত্ব একবার বাড়া শুরু করলে ইটুইল কন্টিনিউ আনটিল ইট ক্রিয়েটস ক্রাইসিস এই ভিডিওটি এতক্ষণ যাব শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন আপনার লাইফে ক্রাইসিস কম আসুক এ আমি চাই আজ এ পর্যন্তই আবারও দেখা হবে আসসালামু আলাইকুম